নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আজ আমাদের নবান্ন, তাই নবান্নের সমস্ত জোগাড় যন্ত্র সকাল থেকে করতে হবে, তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। তারপর রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ অনেক রকম পদ রান্না হবে। এবার চালটাকে মেখে নেব। তা চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখে, নতুন চাল খেতে হয়, নতুন চাল ভিজিয়ে রেখে তার মধ্যে দুধ, কলা, গুড় আর মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। পুজোর ফল ছিল, সব রকম দিয়ে সাজিয়ে নিলাম। খাওয়া শুরু করে দিয়েছি, চাল মাখা, ক্ষীর, মিষ্টি, ফল এসব দিয়ে খাওয়া হয়ে গেল। এবার আমি রান্নাবান্না সব নানা রকমের করে নিয়েছি, দেখুন সব রকমের ভাজা, ন রকম মতো ভাজা হয়েছে সব কিছু মিলিয়ে। মাছের ঝাল, তারপরে মাছের টক, নিরামিষ টক, কারণ অন্নপূর্ণাকে আমাদের মাছ দেয় না, মানে মাছ দেওয়া যায় না, সেই জন্য নিরামিষ টক করেছি সবজি দিয়ে। তারপরে মা অন্নপূর্ণার জন্য আমি খাবার সাজিয়ে দিচ্ছি। তারপরে অন্নপূর্ণাকে প্রণাম করতে হয়, আমাদেরকে একটা রাস প্রণাম বলে, তাই আমরা সবাই মিলে প্রণাম করে নিলাম। প্রণাম করার পর তারপরে খাওয়া শুরু করতে হয়, তাই আমার ছেলেকে দিয়েই শুরু হয়ে গেছে খাওয়া। তারপর সন্ধে হলে নতুন ও পুরনো চাল মিশিয়ে নেড়ে চেড়ে বলতে হয়, ন পুরনো নাড়ি চাড়ি, নতুন বাদি পুরনো খাই, ন পুরনো সই। টাটা বন্ধুরা, আজকের মতো এটুকুই। আপনাদের এরকম নিয়ম কার কার আছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।